আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে আরেকটি নতুন ভিডিও দেখানোর চেষ্টা করব। মূল প্ল্যানে যাওয়ার আগে আপনাকে অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনের চাপ দিয়ে রাখবেন, তাহলে আমি প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। দর্শক বন্ধুরা, আজকে আমি প্রায় 1800-1900 স্কোয়ার ফিটের উপরে একটা 4 বেডরুম ড্রয়িং ডাইনিং বাথরুম কিচেন বড় একটা বাড়ির দুতলা বাড়ির প্ল্যান দেখানোর চেষ্টা করব। তো মূল প্ল্যানে যাওয়ার আগে আপনার কাছে অনুরোধ, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। এটা চমৎকার একটা বাড়ির প্ল্যান আমি দেখানোর চেষ্টা করব, খোলামেলা একটা বাড়ি। তো দর্শক মন্ডল, আমি এখন আপনাকে প্ল্যানে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে প্ল্যান, প্ল্যানটা আপনারা দেখতে পাচ্ছেন যে এদের সামনের দিকে রাস্তা, রাস্তা থেকে বেশ কিছুটা বা জায়গা ফেলে রাখবো। তারপর 38 ফিট বা 50 ফিটের উপরে বাড়িটা হবে। এখানে দেখছেন সিঁড়ি, মাঝখান বরাবর আমি সিঁড়ি রাখছি। সিঁড়ি দিয়ে সে ঢুকবে, ঢোকার পরে প্রথমে একটা ডাইনিং পাবে এবং একটা ড্রয়িং পাবে। তো ড্রয়িং ডাইনিংটা আমি যদি মনে করি যে এটা হচ্ছে ড্রয়িং রুমটা, চমৎকার এটা কম্বিনেশন করে ড্রয়িং রুমটা সাজাতে হবে। ড্রয়িংয়ের সঙ্গে ডাইনিংটাও যদি কম্বিনেশন করে সাজানো যায় তাহলে অনেক সুন্দর লাগবে। এই হচ্ছে গেল আমাদের ড্রয়িং এবং ডাইনিং, ড্রয়িং ডাইনিং গেল। আমি ড্রয়িং রুমটা আবার আরেকবার দেখাচ্ছি। এ হচ্ছে আমাদের ড্রয়িং ডাইনিং। তারপরে এখানে আপনি দেখেন সিঁড়ির দুই পাশে দুইটা আমি বেডরুম রাখছি। এখানে বেডরুম 14 ফিট বাই 13 ফিট। এই রুমের সাথে একটা বারান্দা অ্যাটাচ আছে সামনে, আবার এই রুমটার সঙ্গে একটা বেডরুম, এই রুমের সাথে একটা বারান্দা আছে এবং এটির টয়লেট অ্যাটাচ আছে। তো এটা যদি আমি থ্রিডিটা দেখলে পারে অনেকটা এরকম দেখা যাবে। আপনি দেখছেন যে মাঝখানে সিঁড়ি, মাঝখান বরাবর সিঁড়ি রাখছে, দুই দিকে দুইটা রুম, দুইটা রুমের সাথে দুটা বারান্দা এরকম দেওয়া আছে। তো দশম আমি আবার প্ল্যানে ফিরে যাই। তো এখানে সে দুটা রুম পাচ্ছে, এই রুমের সাথে বাথরুমটা অ্যাটাচ ছিল। তারপরে আবার এখানে ড্রয়িং রুমে, ডাইনিং রুমে যাতে পর্যাপ্ত আলো আসে এই জন্য 3 ফিট একটা লবি রাখা হয়েছে। এখানে বড় কিচেন 9 ফিট বাই 9 ফিট একটা কিচেন রাখা হয়েছে। আপনি দেখছেন এখানে একটা ড্রয়িং রুম রাখা হয়েছে। ড্রয়িং রুমটা এটা ওপেনও থাকতে পারে, আবার আপনি গ্লাস দিয়ে এটা ঢেকে রাখতে পারেন। দুই রকম স্লাইডিং গ্লাস দিলে ভালো হবে, সবচেয়ে ভালো হয় খোলা রাখলে, তাহলে ড্রয়িং ডাইনিং একসঙ্গে থাকলে অনেক সুন্দর দেখাবে। এখানে কমন বাথরুম আছে 7 ফিট বাই 4.5 ফিট। এখানে আপনি দেখছেন যে একটা বেডরুম আছে 13 ফিট বাই 15 ফিট, অনেক বড় একটা বেডরুম, সাথে একটা বাথরুম 5 ফিট বাই 7 ফিট এবং একটা বড় বারান্দা। এখানে আবার এরকম একটা বেডরুম 13 ফিট বাই 15 ফিট, সাথে একটা বাথরুম এবং একটা বারান্দা। তো অনেক বড় খোলামেলা করে বাড়িটা ডিজাইনটা করা হয়েছে। 4টা রুম আপনি দেখেন, এক সামনে দুটা, পিছনে দুটা বেডরুম এবং দুটা চারটা তিনটা রুমের সাথে বাথরুম অ্যাটাচ আছে। এটা কমন বাথরুম আছে, ড্রয়িং ডাইনিং একসঙ্গে অনেক বড় আছে, বড় কিচেন আছে, সব মিলে চমৎকার একটি বাড়ির ফ্লোর প্ল্যান আমি দেখানোর চেষ্টা করলাম। এই বাড়িটি যদি নির্মিত হয়, যদি দুইতলা হয় তাহলে অনেকটা দুইতলা শেপটা অনেকটা এরকম হবে। আমি দুইতলার জন্য এটা তৈরি করছি। আবার এটা পাশাপাশি আপনি যদি 4তলা বাড়ি 5তলা বাড়ি করেন তাহলে এরা এই এরকম শেপেও আপনি বাড়ির ডিজাইনটা করতে পারেন। আমি বেশ কয়েকটা কাছাকাছি শেপ আমি আপনাকে দেখানোর চেষ্টা করলাম। আর দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশে নামমাত্র টাকায় বাড়ির কিছু প্ল্যান ডিজাইন করে দিয়ে থাকি। যারা আগ্রহী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, আমরা আপনাকে আপনার মনের মতন আপনার স্বপ্নের বাড়িটা করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আপনারা সবাই ভালো থাকবেন। আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ আমি আপনার কাছে বিদায় চাচ্ছি। আল্লাহ হাফেজ।